এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায়। আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে ঠিক 8:15 বাকি। তো ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে এবারে দেখো চুলে একটু তেল দিয়ে নিচ্ছি। এমনিতেই গরম, তার মধ্যে দিচ্ছি তেল, কি আর করবো বলো। এই কার্লি চুল নিয়ে না আমি যেন আর পারছি না, দেখো চিরুনিটা দিয়েও যেন আসরাতে পারছি না। দেখবে স্ট্রেট চুল হলে কিন্তু খুবই ভালো লাগে, চুলটাও আসরাতে লাগে না, এমনিতে স্ট্রেট হয়ে সোজাভাবে পড়ে থাকে। কিন্তু কার্লি চুল হলে না সেই আসরে যদি একটা ক্লিপ দিয়ে না ভাবে দিই ঠিকঠাকভাবে, একদম তো তাকানোই যায় না, এত পরিমাণে পাখির বাসা হয়ে থাকে। দেখবে স্ট্রেট চুল হলে কিন্তু খুবই ভালো হয়। আর এখন না আমার স্ট্রেট চুল করার ইচ্ছে জাগে, কিন্তু সেই একটা ভয় লাগে। একবার স্ট্রেট চুল করেছিলাম, মানে 2 বছরের মতো গিয়েছিল, 1.5-2 বছরের মতো গিয়েছিল, কিন্তু এত পরিমাণে চুল উঠেছিল কি আর বলি, সেটা মনে হলে এখনও ভয় লাগে। আর এখনও আমার মানে চুল উঠছে, জানি না সবার কীরকম হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুনেছি চুলটা নাকি উঠে। তো আর আমি কিন্তু মেট্রিক্সের ইয়ে দিয়ে করেছিলাম, প্রোডাক্ট দিয়ে করেছিলাম, তারপরেও কিন্তু আমার এত পরিমাণে চুলটা উঠেছিল। সবার চুলে তো আর সুইট করে না তাই। তো না হলে স্ট্রেট থাকা গেলেন না, খুবই ভালো লাগে চুলগুলো রাখতে, খুবই ভালো লাগে। একটা মানে কোথাও গেলে চুলটা ছাড়ে মানে ছেড়ে রাখা যায়, তারপর এমনি তো দেখবে হালকা একটা ক্লিপ দিয়েও রাখা যায়। আর এইভাবে কার্লি চুল থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না, কিন্তু কী আর করবো, ভগবান যেটা জন্মগত দিয়েছে সেটা নিয়েই সেটাকে মানিয়ে চলতে লাগবে। এখন যদি বলি আমাকে স্ট্রেট চুল কেন দেয়নি, সেটা তো আর বলে লাভ হবে না। আর দেখবে জন্মগত থেকে যেটা পাওয়া সেটা নিয়ে সেটাই কিন্তু সবসময় থাকবে। এই যে চুল স্ট্রেট করলাম 2 বছরের মতো থাকলো, উল্টে আর আমার চুলগুলো এখন উঠছে। যাই হোক, এদিকে দেখো এবারে সকালের বাসি কাজটা করে নিচ্ছি, থালা বাসন মেজে নিচ্ছি। কালকে গিয়েছিলাম একটু বাড়িতে, তো কালকে আর ব্লগ শ্যুট করিনি, আগের ব্লগ ছিল সেটাই তোমরা দেখেছিলে, কারণ কালকে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো সেটার কি তোমাদের সাথে শেয়ার করব, তাই সেই সকালবেলায় বেরিয়েছিলাম, আবার সন্ধ্যার দিকে চলেও আসলাম। এসে তো গরমকাল, বুঝতেই পারছো কোথাও গেলে কত যে কাপড় চোপড় পরে। শীতকাল হলেও দেখবে আমার কোথাও গেলে না কাপড় চোপড় না ধুলে যেন ভালো লাগে না, আর গরমকালে তো আরও ধুতে লাগে। এই যে শরীরে সারা দিন পড়তো কী পরিমাণে ঘেমেছিলাম, তো সে তো ধুতেই লাগবে। তো এই কাপড়গুলো না কালকে রাত্রিবেলা এমনি রেখে দিয়েছে, আর এখন দেখো সমস্ত কাপড় ভিজিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাবাড়ি প্যান্টটা দিয়ে না কালার উঠে, তো তার জন্য প্যান্টটা আলাদা করে ভিজালাম, আর আমার ড্রেস তোমাদের দাদাবাড়ি গেঞ্জি ফেঞ্জি যা আছে ওইটার মধ্যে ভিজিয়ে নিলাম, পরে এইগুলোকে ধুয়ে দেবো। তারপর এদিকে দেখো এখন ব্রাশটা নিয়ে নিচ্ছি, এবারে মুখটা ধুয়ে নেবো। সবসময় কী করি বলো তো, আমি তো রাত্রিবেলায় বাসি কাজটা করে রাখি, তাহলে পরের দিন সকালবেলায় আমার চাপটা থাকে না। কিন্তু আজকে ওই যে কালকে গরম, তার মধ্যে ওখান থেকে আসলাম, এসে এদিকে রান্নাবান্না, এদিকে স্নান করলাম, কী যে ঝামেলা হলো। তো যাই, তার জন্য আর মানে বাসি কাজটা রাত্রিবেলায় আর বাসন কোসনগুলো মাজিনি, তাই সকালে মাজতে হয়েছে। এত পরিমাণে গরম, সেই যে একটা আগের লেভেলের গরম দিত, হাড়কা পানো গরম যাকে বলে, সেই পরিমাণে গরমটা দিচ্ছে। কতদিন কী গরম দিয়েছিল, আচ্ছা বৃষ্টিটা দিয়ে একটুখানি হয়েছিল, এখন আবার সেই লেভেলের গরম। বাপরে বাপ, মনে হচ্ছে বাইরে যদি যাই না একদম মাথা ঘুরে বাইরেই পড়ে থাকবো, এরকমটা হয়। আর এই গরমের মধ্যে দেখবে সংসারে কাজ বাজনা ঠিকভাবে করা যায় না, এত পরিমাণে গরম দিলে থাকতেই পারবো না, এতটা কষ্ট হয়। যাই হোক, এদিকে দেখো এবার চাটাও করে নিয়েছি, আমিও চা খাবো। তো তোমাদের দাদাবার জন্য আর আমার জন্য নিয়ে নিলাম। ফার্স্ট টাইম ভেবেছিলাম চা খাবো না, ও বলছে একটু খেয়ে নাও খেয়ে না, তো এরকম বলছে যখন বারবার, তো আমি বলছি না তাহলে আমি একটু খেয়ে নিই, নাহলে গরমের মধ্যে দেখবে বেশি কিন্তু চা খাওয়ার ইচ্ছেটা হয় না। তো যাই হোক, এদিকে দেখো আগে লিকারটা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু আমি দুধটা দিয়ে দিচ্ছি। আগে না অনেক সময় কী করতাম, চা পাতা যখন লিকারটা বানাতাম না তখনই আমি দুধটা দিয়ে দিতাম। তো এখন আবার কী করি যে এমনিতে দুধটা নষ্ট করে লাভ নেই, এমনিতে কাপের মধ্যে দিয়ে নেবো। আর আমার না আবার যখন চা খাবো তখন যদি দুধে একদম একটু ঘন টন না হয়, আমার সেই চাটা খেয়ে যেন টেস্ট লাগে না। তো যাই হোক, এদিকে দেখো এবার আমার জন্য কাপটা নিয়ে নিলাম। কাপটা নিয়ে এবার আমি একটু মিষ্টিটা বেশি খাই, তার জন্য একটু মিষ্টিটা এখানে নিয়ে নিলাম। মিষ্টি বেশি বলতে কি, তাই এমনিতে কিন্তু মিষ্টি আমি খাই না, কিন্তু এমনিতে আবার চায়ের মিষ্টিটা আমার হতে লাগবে, আবার যে ও একটা শিরা খাবো ওইটাও না। আর তোমাদের দাদা ভাই হলো কম মিষ্টি খাবে, তো তার জন্য আমারটার মধ্যে একটু চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো চিনিটাকে গুলে নিলাম চামচটা দিয়ে, আর তোমাদের দাদা ভাই চাটা এখানে ডেকে রেখে দেবো। ও এখন মুখটা ধুচ্ছে, ও মুখটা ধুয়ে খেয়ে নেবে, আর আমারটা আমি খেয়ে তারপর আমি এদিকে দেখো এই ভাতটাও এখন বসিয়ে দিচ্ছি। আমি যদি আস্তে ধীরে খাই তাহলে হবে না, যেদিন দেখছি না কাজের চাপটা কম, ভাতটা আছে বা ভাত আছে তোর মানে ভাতটা করতে লাগবে, শুধু তরকারি পাতি আছে, তাহলেও আস্তে ধীরে করলে কোনো কিছু হয় না। তো আর যেদিন দেখি না সব কিছু করতে লাগবে, সেই দিন আমি আমার মতো করে টিফিন টাফিন করে, কোনো কোনো দিন করি কোনো কোনো দিন করি না, তারপর আমি আমার কাজে বাজে লেগে যাই। কারণ শুধু তো আর রান্নাবান্না না, একটা সংসারে অনেক কাজ থাকে, আর আমার তো সকালবেলা একটু তাড়াহুড়ি থাকে তোমরা জানো, তো তাই জন্য না আমার আগে আগে ভাতটা কিন্তু বসাতেই লাগে। তো এদিকে দেখো এই যে এদিকে এখন চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তো এখন আগে ভাতটা বসিয়ে দেবো। আর কালকে রাত্রিবেলা তরকারি পাতি রয়েছে তো ওগুলো দিয়ে আজকে হয়ে যাবে। আজকে আবার আমি যাবো এক জায়গায়, আমার মামা তো বোনের বাড়িতে যাবো, ও কবে ধরে না ফোন করছিল যেতে যেতে, তো সে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না,
কালকেও যাওয়ার কথা ছিল, আমি চলে গেলাম বাড়িতে, তো আজকে বলছি যাবো, কারণ ওর মেয়ে আবার কালকে চলে যাবে আগরতলায়, ওর আবার পরীক্ষা আছে তো তার এক্সামের জন্য না ও চলে যাবে, তো তাই জন্য আজকে যেতে হবে। আর কালকে তরকারি বাতি আছে তো তাই জন্য আর চিন্তাটা নেই। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম দুপুরে এসে বাড়িতে খেয়ে নিতে। এই যে আমার যেতে যেতে দেখবে পুচু টুচু দিয়ে 12টা 1টা বেজে যাবে, তারপর আবার তাড়াহুড়ো করে 3টার মধ্যে বাড়িতে আসা, সেটা যেন মানে যাওয়ার থেকে না যাওয়া ভালো, এত তাড়াহুড়ো করে, একে তো এত গরম। তো ও বলছে, ও নিজে থেকে বলছে, যেহেতু আমিও বাড়িতে থাকবো না, বলছে খাবারটা দোকানে দিয়ে দিতে। তো তার জন্য না খাবারটা ভাবছি দোকানে দিয়ে দেবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, আমি একটু লেট করে আসলো কোনো কিছু হবে না। এই গরমের মধ্যে কোনো মানে কোথাও যে মানে যাওয়ার ইচ্ছে হয় না, কিন্তু কিছু কিছু সময়ে দেখবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে কিন্তু যেতে লাগেই, নিজের কষ্ট হলেও দেখবে মানে সে যেতেই কিন্তু লাগে। তো যাই হোক, এদিকে কালকে সয়াবিন তরকারি ছিল, সয়াবিন তরকারিটা গরম করে নিচ্ছি, আর রয়েছে কালকের মাংস তরকারি, তো এটাও এখন গরম করে নেবো, ফ্রিজে রাখা ছিল। আর এদিকে দেখো সয়াবিন তরকারিটা গরম হতে হতে মানে একটু শুকিয়ে নেবো সয়াবিন তরকারিটা, তো সেই আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তোমরা তো জানোই বরাবর আমি এভাবে কাজগুলো করি, সেই মানে রান্না বসিয়ে দেখবে আমি রান্নাঘর ক্লিন করে নিই। তো এবারে দেখো মশলা কুটুরগুলো এক একটা করে নামিয়ে এবারে কুটুগুলো মুছে নিচ্ছি, আর মশলাদানিটাও ভালো করে একদম মুছে নেবো। এভাবে মুছামুছি করে রাখলে না রান্নাঘরে যে একটা তেল চিটে ভাব ওইটা কিন্তু থাকবে না, সব সময় রান্নাঘর একদম পুরো বেডরুমের মতো ক্লিন চকচকে করবে। আমি তো এইভাবে সবসময় পরিষ্কারটা করে রাখি, কারণ একদিনে সম্ভব না সব কিছু করা, যেহেতু আমার সংসারটা একা, আমার একা হাতে পুরো সংসারের কাজবাজ সামলাতে লাগে, তো তার জন্য আমি কিন্তু এগুলো করছি। আর আজকে না ওর বাড়িতে যা যাচ্ছি, ভাগ্যিস আমার কালকে রান্নাবান্নাগুলো মানে আছে, না হলে দেখবে এই যে সকালে খাওয়া হবে, কোথাও দাদাভাই দুপুরে আবার দোকানে খাবার নেবে, সেই আমার কী তাড়াহুড়ো থাকতো, আর রান্না করতে গেলে অনেকটা সময় লাগতো, কী করে যে যেতাম তো ঠিকই, মানে একটু লেট হতো এতটুকুই। আর এই গরমের মধ্যে না সত্যি বলতে কি কোথাও যাওয়ার আমার ইচ্ছে হয় না, কিন্তু বললামই তো কিছু কিছু ক্ষেত্রে সময়ে কিন্তু যেতেই লাগে, যে গরম মানে ভালো লাগছে না এই কথা বললে কিন্তু হয় না, কিছু কিছু সময়ে যেতেই লাগে। তো যাই হোক, এদিকে দেখো এই মশলাদানিটা তো মুছে নিলাম, মুছে নিয়ে এবারে দেখো এখানে যে ছোট্ট খাটো একটা আমার স্টিলের র্যাক, তো র্যাকের কোটোগুলো একটা একটা করে নামিয়ে মুছে মুছে আবার র্যাকটাও মুছে জায়গা মতো কিন্তু কোটোগুলো রেখে দেবো। আর এই কোটোগুলো মানে এই র্যাকটার মধ্যে দেখো আমার ছুরি, কাঁচি, চামচ, কাঁটা চামচ, তারপর তেজপাতার কুটু, শুকনো লঙ্কার কুটু, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে, গোয়ামুড়ি, তারপর চা পাতা, গ্রিন টি, দুধ, তারপর এলাচ, গোলমরিচ, লং, লবণ, মানে কত কিছু যেটার মধ্যে রাখা। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জায়গা মতো রেখে ওই যে ছোটো স্টিলের র্যাকটাও কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি। এবারে এই সাইডে চলে আসলাম, এসেই দেখো স্টিলের র্যাকটাকে ভালো করে একটু সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি। কী জানো তো বন্ধুরা, আমি না বরাবরই পছন্দ করতাম আমার মানে ঘরের জিনিসপত্র, মানে কোন জিনিসটা আনলে ঘরে ভালো লাগবে, মানে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে আমি পছন্দ করি। এটা সবসময় আমার নিজের জিনিসের দিকে কোনো খেয়াল নেই, যে নিজের ড্রেস কিনবো, শাড়ি কিনবো, ওগুলো তো আমার বরের ইয়েতে গিয়ে আমি কিনি, যে একদমই যে শখ নেই তা বলবো না, শখ আছে, কিন্তু ওই যে ঘরের জিনিসপত্রের উপরে না আমার বেশি নেশাটা। তো দেখলে এদিকে সুইচবোর্ডটাও একটু মুছে নিয়েছি, এদিকে দেখো ফিল্টারটাও মুছে নিচ্ছি, এই যে স্টিলের র্যাকগুলো দেখতে পাচ্ছ, ছোটো র্যাকটা ও বড় র্যাকটা, তারপর মশলাদানি, এগুলো কিন্তু আমার সব অনলাইন থেকে আনা, মিক্সার গ্রাইন্ডারটা এগুলোও অনলাইন থেকে আনা, বেশিরভাগ জিনিসই না আমার ঘরের অনলাইন থেকে আনা। আগে তো দেখবে একটা কিছু কেনাকাটা করতে গেলে বাজারে যেতে লাগতো, সে একা একা যাবো, সে তোমাদের দাদা বেয়ে যেতে হতো, আর এখন তো দেখবে কোনো কিছু একটা ভালো লেগেছে তো সে ঘর থেকে অর্ডার করে নিই, ও তো টাকাটা দেবে কিন্তু আমি তো অর্ডার করে তো দিতে পারি, তো এটা করে নিই যখন যেটা লাগে, ওই কষ্ট করে যার দোকানে যেতে লাগবে ওইটা কিন্তু আর করতে লাগে না। আর একদম জিনিসপত্র কেনাকাটা করতেও এখন সুবিধা হয়েছে। যাই হোক, এদিকে দেখো সয়াবিন তরকারিটা এখন অফ করে দিলাম, মানে সয়াবিন তরকারিটা শুকিয়ে গেছে, এবার আমি নিচটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপর সয়াবিন তরকারিটা নামিয়ে নেবো, আর মাংসটাকে একটু গরম করে নেব। তো এদিকে দেখো এই যে এখন এই গ্যাসটাকে ভালো করে একদম মুছে সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, আর ওই যে সাইডের নিচে তাকগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, আর এই যে দেখো এই সাইডগুলো পরিষ্কার করছি। আর কী জানো তো বন্ধুরা, আমি যখন এখন এডিটিং করছি তো এখন ঠিক গড়িতে 2টার মতো বাজছে, কী গরম বন্ধুরা, আমি কি বলবো তোমাদেরকে, তোমরা যদি আমাকে কাছ থেকে একটু দেখতে পারতে আমি কী অবস্থা যে ভিডিওটা এডিটিং করছি, পুরো শরীর দিয়ে ঘাম মজ্জরে পড়ছে, পাখাও অফ করে আমার পিছনের রুমে বসে আমি ভিডিওটায় মানে বয়সটা দিই, কারণ এই যে সামনের রুমে পাখাটা চালিয়ে দিই যাতে বাইরের আওয়াজটা আসটা মানে না আসে, না হলে অনেক সময় বাইরের আওয়াজ কিন্তু আসে, তো তার জন্য পাখাটা চালিয়ে রেখে পেছনের রুমে না গরমের মধ্যে বসে, কারণ পাখা চালিয়ে রাখলে দেখবে যদি বয়সটা দিই পাখার আওয়াজই তোমরা শুনবে, আমার সাউন্ডটা শুনবে না, মানে পুরো শরীর দিয়ে ঘাম বেয়ে একদম নিচে পড়ছে, আমি যে বসলাম জায়গাটা এত পরিমাণে ঘাম মানে পড়ছে, এত পরিমাণে গরম দিয়েছে, মানে পুরো হাড় কাঁপানো গরম যাকে বলে। আর সেই যে কাজগুলো করছি তখনও কিন্তু গরম, আমি জানি না তোমরা আমার শরীরটা দেখে বুঝতে পারছো কিনা যে কী মানে পরিমাণে আমি যে ঘামছি, আরও মাথায় তেল দিয়েছিলাম সকালে, তাই তো বুঝতেই পারছো যে আরও গরমটা কী লেভেলের লাগবে। মাথায় শ্যাম্পু দিয়েও রাখতে পারি না, এই চুলগুলো একদম উড়ে উড়ে ফুলে ফুলে থাকে, ভালো লাগে না, আবার মাথায় তেল দিয়েও থাকতে পারি না, তেল দিলে যেন গরমটারও
বেশি লাগে। তো এবারে দেখো ফ্রিজটাকে ভালো করে মুছে নিয়েছি, উপরটাও মুছে নিলাম, নিচটাও মুছে নিলাম। নিয়ে এদিকে দেখো ফিল্টারের নিচটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। মুছে এই যে দেখো এদিকে এখন স্টিলের একটাও মুছে দিলাম। দিয়ে তোমাদের দাদাভাই গেল স্নান করতে, ও আমাকে কাপড়গুলো কেচে দিলো আর আমি এদিকে ধুয়ে নিলাম। ও যেহেতু কেচে দিয়েছে একদিকে ভালোই হয়েছে, কাপড়গুলো নতুন কাপড়, এমনিতে ময়লা কাপড় না। কালকে যেহেতু পরে গিয়েছিলাম আর ঘরের এক দুটা কাপড় ছিল এগুলো, তো এগুলো এখন ছাদে মেলে দিচ্ছি। যেহেতু আবার ওর বাড়িতে যাবো তো তাই এখানে মেলে দিয়েছি, তাহাতে তাড়াতাড়ি শুকিয়ে যাই, নয়তো বা আমার শাশুড়িমাও নেবে। তো শাশুড়িমা ছাদে উঠতে পারবে না, আবার শাশুড়ি মায়ের পায়ের ব্যথা, তো এগুলো নিচে দিয়ে যেতে লাগবে। তো তাই ভাবলাম যে এখানে দিয়ে যাই, এখন যে কয়েকটাই শুকাবে শুকাক, আমার তো এখন স্নান পুজো টুজো এগুলো আছেই, তো সেই এগুলো করে যেতে যেতে তার যতটাই শুকাবে শুকাবে, না হলে আমাদের সাইডে দিয়ে নিয়ে দিয়ে দেবো। তো এবারে দেখো সমস্ত কাপড়গুলোই কিন্তু এখন মেলে দেবো ছাদের মধ্যে। তো আরও যেন মানে দাঁড়ানো যাচ্ছে না, চোখ মুখ পুরো যেন অন্ধকার করছে। বাপরে বাপ, এটাই ভাবি ঘরের মধ্যে অবস্থা আমাদের, থাকতে পারছে না। আর বাইরে মানুষ কীভাবে কত কষ্ট করে না কাজ বাজ করছে, সত্যি আমার সবসময় কথাটা মনে হয় যে আমরা যখন মানে ঘরের মধ্যে আমাদের এতটা কষ্ট অনুভব হয়, বাইরে কীভাবে মানুষ কাজবাজ করছে। এই যে খেতে খামারে কাজ করে দেখবে কতটা কষ্ট করে না ওরা ফসলটা ফলায়, আর কত আরও কাজ আছে শুধু ফসল ফলানোর ক্ষেত্রে না, অনেক কিছু কাজ দেখবে বাইরে থেকে কিন্তু করতে লাগে। সে কতটা কষ্ট রোদের মধ্যে, সব কিন্তু এই পেটের যোগান দিতেই, আমাদের সে খাওয়ার যোগান বলো, পড়ার যোগান, শুধু খাওয়ার যোগান হলেই হয় না, একটা মানুষ বেঁচে থাকতে গেলে অনেক কিছুরই প্রয়োজন পড়ে। তো সব কিছুর যোগান দিতে গিয়েই দেখবে মানুষ কতটা না কষ্ট করতে লাগে। তো যাই হোক, এবারে দেখো এই বাইরে কাপড়গুলো মেলে দিয়ে এসে এবারে টুলগুলোকে না একটু ইয়ে করে নিচ্ছে। আর দেখো একবার ইয়ে হলো, আবার দেখছি একদম পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো এটা জানি কেনই মনে হলো বুঝতে পারলাম না। যাই হোক এবারে টুলগুলোকে ভালো করে একদম সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি। আজকে একদম পুরো রান্নাঘরটাকে না ক্লিন করে নিচ্ছি। ক্লিনটা করতাম না, ভাবলাম কি একটুখানি ক্লিন করবো, তো এখন ভাবলাম কি আমার তো আর তরকারিপাতি রান্না করতে লাগবে না, এই আর এদিকে ভিডিও শ্যুট করা নেই, এখন ওর বাড়িতে চলে গেল আর ভিডিও শ্যুট করাও হবে না, তো এদিকে কালকে আবার তোমাদের সাথে কী শেয়ার করবো। তো তাই জন্য ভাবলাম যে না ইয়ে করি নি, না হলে আজকে করতাম না এটা, মানে কালকে করতাম যেহেতু ওর বাড়িতে যাচ্ছি, আর এদিকে আমার রান্নাবান্নার কোনো চাপ নেই আজকে তরকারিপাতির। তো ভাবলাম কি যে না আজকে করে নি, তাহলে কালকে আর আমার করতে লাগবে না। এক কথাই হলো আজকে করে নিয়েছি তো, তো কালকে আমাকে আর ক্লিন করতে লাগবে না। এইরকম প্রত্যেক দিন তো আর ক্লিন করতে লাগে না, এই যে একদিন মানে তিন দিন চার দিন পর পর বা সপ্তাহে একদিন এরকম করে কিন্তু আমি ক্লিনটা করি। তো এদিকে দেখো র্যাকটা এখানটায় টেনে আনলাম, এনে এবারে কোটোকাটিগুলো যা ছিল সমস্ত কিছু কিন্তু আমি মুছে মুছে আগে কিন্তু উপরে রাখলাম। রেখে তারপরে নিচটাকে ভালো করে একদম মুছে নিয়েছি। নিয়ে আবারও এই যে কোটোকাটিগুলো বা জায়গা মতো রাখলাম এই র্যাকটার মধ্যেও, যে বাপরে বাপ কী পরিমাণে ধুলোবালি পড়ে, এক একবার মনে হয় ঘরের সমস্ত জিনিসপত্র একদম ঢেকে রেখে দিই, কিন্তু দেখবে আবার একটা জিনিস যখন দরকার লাগবে না সেই ডাকনা তুলে আবার জিনিসটা নিয়ে আবার ঠিকঠাকভাবে ডাকা দিয়ে রাখতে, সেটাও যেন আরেকটা বিরক্তকরের কাজ। এরকমটা বাপরে বাপ মানে অসহ্য লাগছে জানো জানো তো এই কাজগুলো করতে গিয়ে। যাই হোক সেটা আমার করতেই লাগবে, সেটা এক মানে গরমের জন্য অসহ্য লাগছে কিন্তু আমার তো করতেই লাগবে সেটা, না হলে আমার কাজগুলো করার মতো তো আর কেউ নেই, সে আমাকেই করতে লাগবে। তো তার জন্য তো সেই শত কষ্ট হলেও দেখবো সবসময় শরীরের ইয়ে ঠিক থাকে না, আজকে শরীর একদম ঠিক আছে কিন্তু গরমের জন্য না অসহ্য লাগছে। আর এখন যে বয়সটা দিচ্ছি আরও যেন মানে শরীরটা খারাপ লাগছে, একে তো শরীর ভালো না সর্দি হয়ে আছে, আমার সর্দি কাশ হলেই না আমার শরীর এতটা খারাপ করে, তার উপর এত গরম দিয়েছে যেন পুরো অসহ্য লাগছে। কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমার এরকমটা হয়ে গেছে, একদিন ভিডিও শেয়ার না করতে বলে যেন ভালো লাগে না। তোমাদের না দেখলেও কী বলো তো, তোমাদের মেসেজগুলো তো আমি পড়তে পারি, হয়তো তোমরা আমাকে দেখছো আমি দেখছি না, কিন্তু আমি তো ভাবি যে তোমরা ক্যামেরার উপর থেকে আমাকে দেখছো, তোমাদের সাথে যেন আমার একটা আত্মার মিল হয়ে গেছে। তো একদিনও যদি ভিডিওগুলো না দেই না আমার যেন ভালো লাগে না। যাক এদিকে দেখো মাংসটাও একদম গরম করে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কড়াটাও ভিজিয়ে নিয়েছি। যাক এবারে রান্নাবান্না তো আমার শেষ, রান্নাবান্না বলতে কি শুধু ভাত করেছি আর তুই তো তরকারিপাতি, তো এগুলো গরমই করে নিয়েছি যেহেতু কালকে রাত্রিবেলা এসে রান্নাটা করলাম তাই। তো এবারে দেখো গ্যাসটাও ভালো করে একদম মুছে দিচ্ছি, আমার রান্নার পর না সাথে সাথে গ্যাসের সমস্ত কিছু মুছে পরিষ্কার করতে লাগবে, এটা আমার সবসময়ের একটা অভ্যাস, মানে গ্যাস টেস মুছে কতক্ষণে পরিষ্কার করব। তো যাক এদিকে গ্যাসটা মুছে ভালো করে পরিষ্কার করে তারপর এদিকে দেখো এই যে মোটরের সুইচটা আর এদিকে আমাদের বাইরের আর বাথরুমের সুইচগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে দেখো ওই যে ফুটা লাগানো, কেন বলো তো ওইখানে বেসিনে এসে যে আমি মুখটুক দই, তো ফুটাগুলো না এখানে খুলে রেখি। তারপর দেখো এবারে পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছি, আজকে রান্নাঘর পুরো একদম ডিপ ক্লিন করে নিচ্ছি যেহেতু রান্নাবান্না তোর জন্যেই তাই। তো এই কাজগুলো করে তারপর ওই বেডরুম গুছাতে লাগবে, ওই ঘরটাও গুছানো নিয়ে গুছিয়ে গাছিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে ওর বাড়িতে যাবো। তো পরের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে কোথায় গিয়েছিলাম, কী আসো বিষয় বা কাদের বাড়িতে গিয়েছিলাম সবটাই তোমরা দেখতে পারবে। আর আমার বোনজি সেদিন এসেছিলো আমাদের বাড়িতে, ওই যে বিভূতভূষণী পুজোর দিন সেদিনকে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল ও। তো যাই হোক এবারে ঘর ডিপ ক্লিন করা আমার হয়ে গেছে, এবারে দেখো পুরো ঘরটাকে ভালো করে একদম কিন্তু কোনাকানি মেরে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আমার ঘর যাতে দিতে গেলে এরকমই পুরো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে এবারে কিন্তু বাইরেটাও আমি ভালো করে এখন
ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এবারে দেখো ফেনাইল জল নিয়ে নিলাম, নিয়ে এখন পাখাটা চালিয়ে দিলাম। আর সামনের এই সাইডটা কিন্তু মুছা হয়ে গেছে, এবারে ওই যে রান্নার সাইডটাগুলো সাইডগুলোকে কিন্তু ভালো করে মুছে নেব। ঘর ডিপ ক্লিন করার পর দেখবে ঘর যদি একটু মুছে না রাখি না, ঘরটা যে ডিপ ক্লিন করলাম সেটা যেন মনেই হয় না। তো তাই জন্য কিন্তু ঘরটা মুছামুছি করে রাখতেই লাগে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়াটা করছে, আর আমার থালো নিয়ে নিলাম। ওই যে দেখো সাইড দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, তো আমি একদম ঘরটা মুছে নিই তারপর খাবো। আর তোমাদের দাদাভাই তো তাড়াহুড়ো, ও দোকানে যাবে, তো তার জন্য ওকে দিয়ে দিলাম। সকালের খাওয়াটা ওর সাথে কমই হয়, দুপুরেরটা হয় যদিও, ও আসলে তারপর গিয়ে আমি খাই, মাঝে মধ্যে আবার মিসও যাই। আর রাত্রেরটা আমাদের একসাথে হয়, রাত্রে মানে খুবই কম আমি একা যদি খাই, না হলে ও আর আমি একসাথেই রাত্রে খাবারটা খাই। কিন্তু সকালেরটা সবসময় হয় না, অনেক সময় রান্নার তাড়াহুড়ো আমার থাকে, ও খেয়ে যায়, সবসময় আর ওর সাথে খাওয়াটা হয় না। তারপর দিকে তোমার দাদাভাই খাচ্ছে, আর আমি দিকে দেখো ভালো করে একদম ঘরটা মুছে নিচ্ছি আর পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম, যাতে আমার ঘরটার সাথে সাথে শুকিয়ে যায়। আমার না ঘর মুছার পর যদি কেউ এসে এই পা দিয়ে ইয়ে করে না, নোংরা করে, সে আমার অসহ্য লাগে ঘরের মধ্যে আসলে। কিন্তু হঠাৎ করে কেউ আসলে তো ঘরের মধ্যে আসার জন্য বলতেই হবে, এটা তো না বলতে পারবো না। তো তাই জন্য আমি পাখাটা চালিয়ে দিয়ে রাখি। আর এই জায়গাটার মধ্যে দেখো পুরো জল ঢেলে দিলাম, আমি যখনই ঘর মুছি এভাবে কিন্তু করি, একদম এই নিচগুলোর মধ্যে ওই বেডরুমের সামনের এই নিচটার মধ্যেও কিন্তু এরকমভাবে আমি জলটা ঢেলে দিই। তারপর এদিকে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে তারপর এবারে দেখো টেবিলটা মুছে নিচ্ছি, আর তোমার দাদাভাইকে দোকানে খেতে দিয়ে দিয়েছি, আর আমি তো এখানে খেয়ে নিলাম। আর দুপুরে তো ওদের বাড়িতেই, এখন চলে যাবো আস্তে আস্তে, তো সে বিকেল হবে, তো এখন তার খাওয়া দাওয়া হবে না। তো একদম প্রেশার কুকারটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটাও কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। আরে যাক, এক গিয়ে গেলো, তোমাদের দাদাভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, আমিও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, কিচেনও পরিষ্কার করে নিয়েছি। এবারে গিয়ে বেডরুম ক্লিন করবো, তারপর স্নান পুজো সেরে ওর বাড়িতে যাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।